বস, আশেপাশেই ছিলাম, তবে আসার সময় দেখলাম ওই মুসা রেনু আপু। তুই দেখে চলে, কিছুই বললি না ওদের। বস, আপনার অনুমতি ছাড়া কেমনে কি করি? ভালোই করেছিস, এইভাবে রাস্তার মধ্যে রেহেনুবাকে কিছু বলা ঠিক হবে না। ও ছোট মানুষ, যদি ভুল করে কিছু করে ফেলে পরে আমি খেতে যাবে। বস, আজকের বিষয়টা ম্যাডামকে জানাবেন না? শাকিল, এটা আমাদের ফ্যামিলির বিষয়, খবরদার নাক গলাতে আসবে না। তোর দায়িত্ব হচ্ছে ইনফরমেশনটা আমার কাছে দেয়া। আমি জানকে কি বলতে হবে আর কি বলতে হবে না সেটা আমি বুঝব। আমি জানের অনেক বয়স হয়েছে, এই বয়সে সবকিছু ধকল সহ্য করতে পারবে না। তাইলে বস আর কিছু কমো না। আর আপনি আমার কেন খুঁজতেছিলেন বস? আমি তো কালাচাঁদের হাটের একটা মিটিংয়ে যাব, যাওয়াটা খুব জরুরি। কিন্তু আরেকটা কাজ রয়েছে, আমি চাই সেখানে তুই যাবি। ক্যাশ টাকা আছে, তোর কাছে অন্য কাউকে বিলিভ করতে পারছি না, ঠিক আছে? কোন ভাই, খালি একবার কোন কই যাই তুই বস। চল, মুসার বিষয়টা পরে দেখতেছি। বল কি বলবি? হ্যাঁ, তোমরা নাকি মুসাকে মেরে ফেলতে চাচ্ছ? মুসাকে মেরে ফেলবো কেন রেনুমা? এসব কি ধরনের কথা? তোমরা যদি মনে করো আমি বাচ্চা, আমি কোনো কিছু বুঝি না, তাহলে তোমরা ভুল করছো। আর মুসার যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো। কি করবি তুই? আমি যদি এখন মুসাকে খুন করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিই, আটকাতে পারবি আমাকে? পারবি রেনুমা, তুই ভুলে যাস না তুই কোন পরিবারের মেয়ে। তোকে আদর দিয়ে দিয়ে আমরা মাথায় তুলে ফেলেছি, যখন যা চেয়েছিস তাই দিয়েছি। তাই বলে ভুলে যাস না, তোর কোনো অযৌক্তিক দাবি আমরা মেনে নিব। আর তুই কার কথা বলছিস? মুসা, যে প্রতিনিয়ত আমাদের বিপক্ষে কাজ করছে, আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, তুই তার পক্ষ নিয়ে কথা বলছিস? তোর তো উচিত ছিল তার বিপক্ষে এসে আমাদের পক্ষে নিয়ে তার সাথে কথা বলা। আচ্ছা একবার ভাব তো, তোর আর মুসার কথা যদি আমি কানে দিয়ে দিই তখন কি হবে? তুই কি বুঝতে পারছিস কোথায় পা দিয়েছিস? ভাইজান, তোমরা চাইলে মুসাকে শেষ করে দিতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবে, আমি মুসাকে ভালোবাসি। আর তোমরা যদি মুসার কোনো ক্ষতি করো, তোমরা আমাকে সারা জীবনের জন্য হারাবে। আর আমাকে হারানোর আগে তোমাদের সবার মুখ আমি খুলে দিয়ে তারপর যাবো। রেনুমা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি তো অবাক হচ্ছি, কিভাবে তুই একটা রাস্তার ছেলেকে ভালোবেসে ফেলেছিস? ওর সম্পর্কে কতটুকু জানিস? কতদিনের সম্পর্ক তোর? এমনও তো হতে পারে, আমাদের ক্ষতি করার জন্য ইচ্ছা করে ও তোর সাথে প্রেমের সম্পর্কে তোকে আটকে ফেলেছে। এক ঢিলে দুই পাখি মারছে, তুই কি আমার কথা বুঝতে পারছিস? আমাদের দুর্বল জায়গা শুধু তুই। ভাইজান, মুসা যদি আমার ক্ষতি করার চিন্তা করতো তাহলে এতদিন করতে পারতো। ও তোমাদের মতো এত খারাপ মানুষ না। রেহেনুমা, পাগলাম করিস না তো, তুই আমাদের আদরের বউ, আমরা সবসময় তোর ভালো চাই। চিন্তা করিস না, আমি তো আছি, যা ঘরে যা। আমার ঘরে আগুন লাগাইছিস, পরে যে আমি কি করবো?